এটা আমাদের ম্যাগনেটিজম ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি টপিক্সের ওপর চতুর্থতম লেকচার এর আগে আমরা সাতচল্লিশটি কোশ্চেন আলোচনা করেছিলাম আজকে আমরা আটচল্লিশ নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করবো দেখি কতটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারছি এখানে মূলত টিজিটি পিজিটি এন বিএস কেবিএস এস এল এস টি ডব্লু এসএসসি এমএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন স্কুল মাদ্রাসা সার্ভিস কমিশন ডব্লুই জে ইনিট জিএনএম এ এম এক্সেট্রা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার জন্য আমরা এখানে আলোচনা করি এবং সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশন হতে চলছে তার জন্য এই লেকচারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে ফিজিক্সের জন্য আমার ইউটিউব চ্যানেল বি ফিজিক্স তো চলে স্টার্ট করছি আমরা এর আগে বললাম সাতচল্লিশতম কোশ্চেন করেছিলাম আজকে আমরা আটচল্লিশ নম্বর কোশ্চেন থেকে স্টার্ট করব হ্যাঁ তো তার মধ্যে তেতাল্লিশ সাতচল্লিশ আজকে আমরা এখান থেকে স্টার্ট করব দেখো প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখছি খুব সহজ কোশ্চেন কিচ্ছু নেই একটি পরিবাহী বৃত্তাকার তারকে সুষম চৌম্বকক্ষেত্র বি এর মধ্যে রাখা হলো যাতে করে তারের তলটি চৌম্বকক্ষেত্রের সঙ্গে চৌম্বেত্র সঙ্গে লম্বভাবে চুম্বক ক্ষেত্রে লম্ব হলে তারের ব্যাসার্ধ এক মিলিমিটার পার সেকেন্ড হারে প্রতি সেকেন্ডে ছোট হতে থাকে তাহলে তারের ব্যাসার্ধ যখন দুই সেন্টিমিটার তখন আবিষ্ট তরিচরক বলার মান কত কিছুই নেই কোশ্চেনটা জাস্ট একটু তোমাদেরকে ভিজমেখাও না হ্যাঁ তবে বলতে পারি যে এই সিরিজে প্রথমে যে কোশ্চেনটা আমরা স্টার্ট করছি এটা কিন্তু এক্সামে আসার মতো কোশ্চেন ঠিক আছে তো আমরা একটু বিষয়টা বলে দিচ্ছি কি করতে হবে এখান থেকে দেখো প্রথমে এখানে যে জিনিসটা বলেছে ওরা সেটা হচ্ছে গিয়ে একটা বৃত্তাকার একটা পরিবাহী তারকে কি করেছে একটা বৃত্তাকার তারকে বি সুষম ক্ষেত্রের সঙ্গে ধরে নাও বি সুষম চম্বক্ষেত্রে এই দিকে আছে ঠিক আছে এই দিকে আছে আর একটা পরিবাহী তারকে এই সুষম চুম্বক ক্ষেত্রে এমনভাবে রেখেছে যে পরিবাহী তারটির যে ক্ষেত্রপল ক্ষেত্রের সঙ্গে অবিলম্বভাবে থাকবে যাতে করে বি চুম্বক ক্ষেত্রে রাখা হলো যাতে করে কি তারের তলটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে তল একটা ক্ষেত্র মানে ক্ষেত্রফল একটা ভেক্টর আসি এটা ধরুন তোমার ক্ষেত্রফল এবং ক্ষেত্র কোন দিকে ক্ষেত্র তোমার হচ্ছে কি বি ভেক্টর এদিকে তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্র এবং তলের যে ক্ষেত্রফল সেটা কিন্তু উভয় প্যারালাল মানে আমরা বলতে পারি বি ভেক্টর প্যারাল টু এ ভেক্টর সো ইট মেড বাই এন অ্যাঙ্গেল থিটা ইস ইকাল টু জিরো ডিগ্রি তাহলে তাৎক্ষণিকভাবে যদি আমরা বলতে পারি যে এই তলের মধ্যে মানে তরিত চম্বক ফ্লাক্স কত হবে যে আমরা জানি বি ভেক্টর ডট এ ভেক্টর সো ক্যান রাইট বি এ কস থিটা বা কস এখানে জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান ওয়ান দ্যাট মিন্স তারটি সেই বৃত্তাকর লোপের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা বলতে পারি সেই ফ্লাক্স কত হবে যে তারটি প্রতিনিয়তই কি আস্তে ছোট হতে শুরু করে ছোট হতে শুরু করছে ব্যসার্ধটা কি কমছে কমতে কমতে কোনো একটা মুহূর্ত যখন ব্যসার্ধ এক্স্যাক্টলি দুই সেন্টিমিটার হবে সেই সময় আবেশ তৈরি চলবার কত তবে এখানে একটা জিনিস কী বলছে বলতো যে তারের ব্যাসার্ধ ওয়ান মিলিমিটার পার সেকেন্ড হারে প্রতি সেকেন্ডে ছোটো হতে থাকে তাহলে আমরা এখানে আবিষ্ট তরিচালক বল চেয়েছি আমরা খুব সহজভাবে এখানে একটা কাজ করতে পারি যে আবিষ্ট অ্যাকর্ডিং টু ফ্যারাডের সেকেন্ড ল আবিষ্ট তরিচালক বল যদি আমরা ই বলি ই ইস ইকোয়ালস টু কি ডি ফাই বাই ডিটি ডি ফাই বাই ডিটি এখানে জাস্ট মান বের করছি আমরা জাস্ট মডিউলাসটা আবিষ্ট তরিচালক বলে মান অভিমুখ নয় সো ডি ফাই বাই ডিটি সো ডি ফাই বাই ডিটি যদি আমরা করি তাহলে কি পাবো

আর এর মান কত আরের মান বলেছে এখানে হ্যাঁ আরের মান বলেছে দুই সেন্টিমিটার তার মানে দুই বাই একশো আর ডিডি ডিডি আর অফ টি অফ আর এটা কত বলেছে ওয়ান মিলিমিটার পার সেকেন্ড ওয়ান মিলিমিটার মানে টেন টু দি পর মাইনাস থ্রি এই ক্যালকুলেশনটা করে আমরা যে মানটা পাবো সেটা কি এখানকার ভোল্টেজ সো কত আসবে সেটা দেখা যাক সো ই ইজ এ কষ্ট এখানে যেটা আসবে আমরা খুব সিম্পলভাবে ক্যালকুলেশন করতে পারি যে এখানে যেটা আসলো এখান থেকে ক্যালকুলেশন করলে কি হবে এই মানগুলো আমরা ক্যালকুলেট করি তাহলে যে জিনিসটা পাবো তাহলে আমরা দেখছি এখানে কি আসলো ক্যালকুলেট আমি দেখাচ্ছি কারণ তোমার হচ্ছে গিয়ে কী আছে প্রথমে না বি বি এর মান দেওয়া রয়েছে তোমার হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু টু ইন্টু পাই মিনস পাই টু পাই আর 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 এর মান কত বলেছে আর এর মান দেওয়া ছিল এখানে তোমার হচ্ছে গিয়ে আর এর মান দুই সেন্টিমিটার সো দুই সেন্টিমিটার দুই ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার আর কি ছিল ডি আর বাই টিটি ডি আর বাই টিটি কত ওয়ান মিলিমিটার পার সেকেন্ড তো ওয়ান মিলিমিটার মিন্স টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি ভাই নিশ্চয়ই আমি ওয়ান দিয়ে দিলাম কোনো সমস্যা নেই এটা কত আসলো বলো তো এখানে যেটা আসলো হ্যাঁ এটা যেটা আসলো তোমার থ্রি টেন টু দি থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন টু দি পোয়ার মাইনাস সিক্স সো এটা যেটা মানটা আসলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর টেন টু দি পোয়ার মাইনাস সিক্স এত ভোল্ট আচ্ছা দেখা যাক কি আনসার আছে থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ এখানে যে মানটা আসবে থ্রি মানে পাই সো পাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার থ্রি মানে পাই টেন মাইন মানে মাইক্রোভোল্ট তাহলে পাই মাইক্রোভোল্ট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে একটি গ্যালহন মিটারের রোদ একশো ওহম এটি তিরিশ এমপিয়ার তরিত প্রবাহ পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায় খুব ভালো কথা এটিকে তিরিশ ভোল্ট সীমার ভোল্টামিটারে পরিবর্তন করতে কি এর সঙ্গে কি পরিমাণ রোধ যুক্ত করতে হবে একদম পাতি কোশ্চিন এরকম প্রশ্ন যদি তোমরা না পারো তাহলে তোমাকে আর প্রশ্ন সলভ করতে হবে না দেখো আমি তোমাকে খুব সিম্পলভাবে বলে দিচ্ছি যেটা আর ছোট করে দেয় সুবিধা হবে বুঝতে এখানে যে কাজটা করেছে সেটা হচ্ছে গিয়ে এখানে একটা ধরনের তোমার ভোল্টামিটার আছে ঠিক আছে গ্যালভানামিটার এই ক্যালফোনিমিটারের সঙ্গে আমরা উচ্চমানের রোধ যদি যুক্ত করি তাহলে সেটা কি একটা ভোল্টামিটার রূপান্তরিত হয় সেই ক্যালফোনিমিটার আছে এর মধ্যে যে কারেন্টটা যাবে সেটা কত আইজি এবং যেটা তোমার এর মধ্যে কারেন্ট যাবে সেটা ধরো আই এখানে আই এবং আইজি কিন্তু সমান তাহলে এরা বলছে কি যে একটি ক্যালফোনিমিটার কুণ্ডলী রোধ কত জি এর মান দেওয়া আছে একশো ও হম ভালো কথা আইজি বা আই যেটা বর্তনীর মধ্যে এটা সিরিজ কম্বিনেশনে যাবে আইজির মান কত দিয়েছে আইজি থ্রি তিরিশ মিলি অ্যাম্পিয়ার বা ত্রিশ থ্রি থ্রিপিয়ার আচ্ছা ভালো কথা আর কি বলেছে যে এটিকে কত ভোল্টের না যে ভি ইজ ইকুয়াল তিরিশ ভোল্ট সীমার একটি রেঞ্জ ভোল্টামিটার পরিবর্তন করতে কী মানে যুক্ত করতে হবে এরা আর এর মানটা চেয়েছে তাহলে আমরা খুব সিম্পলভাবে এটাকে বলতে পারি যে এটাকে যখন আমরা ভোল্টামিটার পরিবর্তন করব তাহলে ভোল্টামিটার পরিবর্তন করতে গেলে কী করতে হয় গ্যালমিটারের সঙ্গে উচ্চ মানের রোদ শ্রেণীতে যুক্ত করতে হয় সো এখানে আমরা সিম্পলিভাবে ক্যালকুলেশন করতে পারি কি যে ভি ইজ ইকোয়াস্টু বর্তনী রোধ কত জি প্লাস আর আর প্রভাব মাত্রা কত আই সো অ্যাকর্ডিং টু সার্কিট অ্যাকর্ডিং টু সার্কিট বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি যে ভি ইজ ইক টু আই আর এখানে আই বলতে আই জি ইন্টু আর বলতে কত জি প্লাস আর এখানে কিন্তু তোমার আর মানটা চেয়েছে

একটি গ্যালোমিটার কুণ্ডুলি রোদ এত এত প্রবাহ বিক্ষেপ দেখায় তাহলে এত ভোল্টামিটার রূপান্তর করতে গেলে এই গ্যালোমিটারের সঙ্গে শ্রেণীতে আমাকে নশো ওহম রোদের একটি উচ্চ মানের রোদ যুক্ত করতে হবে নেক্সট কোশ্চেন কি বলেছে যে এফসোলন নট শূন্য মাধ্যমের তরিতব্যতা ইলেকট্রিক পারমিটিভিটি অ্যাট ফ্রি স্পেস এবং তরিত ক্ষেত্র প্রাবল্য ই হলে হাফ অফ এফসলানট স্কোয়ার এর মাত্রা নিচের কোনটি এতে তো কোনো কোশ্চেনই না এটা জাস্ট একটা থিওরি এই থিওরি সম্পর্কে যাদের অবগত রয়েছে তাদের তো এই কোশ্চেন সলভ করার কোনো মানে হয় না কীরকম ব্যাপারটা দেখো আমরা খুব ভালো করে জানি যে কোনো একটি সমান্তরাল পাত ধারক একটি সমান্তরাল পাত ধারক এই সমান্তরাল পাত ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা কি শক্তি রাশিমালা এখানে প্লাস কি ওদান রয়েছে মাইনাস কি ওদান রয়েছে ই একসেট্রা যদি আমরা বলি তাহলে এর মধ্যে শক্তি হবে যে না মোট আমরা ক্যালকুলেশন করে কি পাবো না হাফা এফসলন নট স্কোয়ার কোনো একটি সমান্তরাল পাট ধারকের তোমরা যে কোনো বোর্ড লেভেলের বইয়ে দেখবে খুব সিম্পল ভাবে ক্যালকুলেশন করা আছে কোনো সমান্তরাল পাঁচ ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা শক্তি ঘনত্ব এনার্জি ডেন্সিটি মানে মোট শক্তি বাই মোট আয়তন সমান সমান হাফ হাফ এফল নট স্কোয়ার এটা দু হাজার কুড়িতে নিটে এর মাত্রায় এসেছিলো ঠিক আছে নিটে এক্সামে দু হাজার কুড়িতে মাত্রায় এসেছিলো তাহলে এটা যে এই জিনিসটা কী না শক্তি ঘনত্ব শক্তি মানে কি টোটাল এনার্জি বাই টোটাল ভলিউম সো এনার্জির ডাইমেনশন কি এনার্জির ডাইমেনশন এম এল স্কোয়ার টি টু পাওয়ার মাইনাস টু আর ভলিউমের ডাইমেনশন কি এল কিউব সো কি আসলো এম এল ভাস টি টু পাওয়ার মাইনাস টু খুব সিম্পলিভাবে আমরা এখানে এই নট ই আমাকে আলাদা করে আর মনে রাখার কোনো প্রশ্নই আসে না খুব সিম্পলভাবে বলতে পারি আমরা এম এল ইন বা টু অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার তোমার যদি মনে হয় না আমি এফসোলনটের মাত্রা আলাদা করে বের ই ইয়ের মাত্রা আলাদা করে বের করব তাদের গুণ করব বর্গ করব তোমার পার্সোনাল ম্যাটার আই ডোন্ট কেয়ার সো কোনো সমস্যা নেই এখানকার মাত্রা কিন্তু এটাই হবে কারণ এটা একটা শক্তি ঘনত্বের এক্সপ্রেশন যা শক্তি ঘনত্ব মানে কি টোটাল এনার্জি বাই টোটাল ভলিউম তোমাকে একটা সিম্পল কোশ্চেন করছি তোমাকে যদি আমি প্রশ্ন করি তোমার শরীরের শক্তি ঘনত্ব কী তুমি কি অ্যান্সার দেবে তোমার শরীরের শক্তি ঘনত্ব বলতে তুমি বলবে যে আমার শরীরে মোট যে শক্তি আছে সেই শক্তি বাই আমার শরীরের যে আয়তন আছে সেই আয়তন তাহলে তোমার শরীরে মোট শক্তি বাই তোমার শরীরের যে মোট আয়তন তার অনুপাতটা নামই হচ্ছে শক্তি ঘনত্ব এবং শক্তি ঘনত্ব মানে বাই আয়তন তার এক্সপের মানে ডাইমেনশন কী হবে এম এলিন বা মাইনাস ম্যানসি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা এবার কি বলেছে একটা পিকচার দিয়েছে দেখো একটা স্কোয়ার দিয়েছে যেখানে ইলেকট্রিক ফিল্ড তির্যকভাবে যাচ্ছে একটা রয়েছে। এবার এখানে কি বলেছে একটু দেখো লেখা আছে এল মিটার এল মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার তলকে এল মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার তলকে কাগজের কাগজের তলে রাখা হলো এবং চিত্রানুযায়ী একটি বাহুর সঙ্গে থিটা কোণে সুষম চম্বক ক্ষেত্র সুষম চম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র ই একই তলে প্রয়োগ করা হলো এই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট কোথায় প্রয়োগ করা হলো একই তলে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে এল দৈর্ঘ্য বিশিষ্ট বর্গাকার তলকে কোথায় রাখা আছে কাগজের তলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে প্রয়োগ করা যা একই তলে তাহলে একই তলে সঙ্গে যুক্ত তৈত ক্ষেত্র তৈত ফ্লাক্সের বা ইলেকট্রিক ফ্লাক্স তৈত বলরেখার মান কত কত জিরো হবে আমি ক্যালকুলেশন না করেই বলে দিচ্ছি জিরো হবে প্রশ্ন হচ্ছে স্যার কেন কারণটা ভালো করে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে তোমার এটা একটা ধর নাও বড় এটা একটা কাগজের প্ল্যান এটা একটা কাগজের প্লেন এই যেটা আমি পেস্টটা খুলেছি এই পেস্টে ধরেন একটা কাগজের প্ল্যান ঠিক আছে এই যেখানে আমরা স্কেচ করি এটা কাগজের প্লেন এই প্লেনের উপর একটা কি রাখলাম একটা বর্গাকার বাহু রাখলাম তাহলে এই বর্গাকার তলটা কোথায় আছে কাগজের প্লেনের উপর আছে এবং আমরা ইলেকট্রিক পিল কোন দিকে পাঠালাম না কাগজের প্লেনের মধ্যেই পাঠালাম তাহলে কাগজের প্লেন বর্গাকার পাত এবং তোমার ইলেকট্রিক পিল সবাই একই প্লেনে আছে ধরুন একটা হোয়াইট বোর্ড আছে হোয়াইট বোর্ডের উপর একটা আমরা বর্গ অঙ্কন করলাম এবং হোয়াইট বোর্ডের আমরা কতগুলো বড় টাকা অঙ্কন করলাম আমার হাতটা আছে এই হাতের উপর একটা বর্গ অঙ্কন করলাম আর হাতের সমান্তর কি আমি তলের ক্ষেত্র বাবলো পাঠিয়ে দিলাম তার মানে কি সবাই একই তলে অবস্থান করছে বা একই প্লেনে রয়েছে তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কি অ্যাঙ্গেল আমাকে জানার দরকার নেই তাহলে বলছি এখানে জড়িত ফ্লাক্স কত হবে প্রত্যেকটা বাবুর এল বলেছে জড়িত ফ্লাক্স কত হবে ফ্লাক্স ফাইভ ইজ ইকুয়ালস টু আচ্ছা আমরা যদি ক্যালকুলেশনস খুব সিম্পল ভাবে করি তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকোয়াস টু ই ডট ডিএস বলি ঠিক আছে ই ডট ডি এস সো ই তো এখানে ই ইডিএস কস্তিটা বলতে পারি ইডিএস কস্তিটা খুব ভালো প্রশ্ন এবার প্রশ্ন হচ্ছে কি ক্ষেত্রফল কি রাশি ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি যার মান কী ক্ষেত্রফলের সমান তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এল স্কোয়ার এর মান কত এল স্কোয়ার সো ই ইন্টু এল স্কোয়ার এবার প্রশ্ন ই রয়েছে এই দিকে আর এল স্কোয়ার ক্ষেত্রপল্টার ওই মুখ্য দিকে রয়েছে তল বরাবর লম্বা তার মানে উপর দিয়ে হয় খাতার পৃষ্ঠের উপরের দিকে নতুবা খাতার পৃষ্ঠার ভেতরের দিকে তার মানে কি তল বরাবর এই এই তল বরাবর লম্ব দিকে আমরা যে যে ভিডিওটা আম দেখছো সেই মানে মোবাইলের স্ক্রিন বরাবর হয় ভিতর দিকে না বাইরের দিকে তাহলে এখানে যদি ভিতর দিকে মধ্যবর্তী কোন কথা হবে নাইনটি ডিগ্রি কার সাপেক্ষে না এখানে তোমার ই তো তোমার রয়েছে তল বরাবর আর ক্ষেত্রফল একটা ভেক্টরি তারা সেটা কোনো কোন দিকে রয়েছে বাইরের দিকে বা ভেতরের দিকে তাহলে মধ্যবর্তী কোন কত তলের সঙ্গে ক্ষেত্রফলের যে অভিমুখ সেটা মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি সো কস নাইনটি ইস এ টু জিরো সো আলটিমেটলি কত ফ্লাক্স জিরো হবে কিছুই ভাবার দরকার নেই ক্ষেত্রফল একটি ভেক্টরাশি ক্ষেত্রফলের মান ওই তলের ক্ষেত্রফলের সমান অভিমুখ হয় তল বরাবর লম্ব দিকে সেটা বহির্মুখী হতে পারে অন্তর্মুখী হতে পারে সেটা আমি যাই হোক না কোনো তল বরাবর লম্ব দিকে তাহলে এর সঙ্গে ক্ষেত্রফলের ফলের অভিমুখ নব্বই ডিগ্রি করে রয়েছে ফলে কস মান জিরো হবে অর্থাৎ আলটিমেটলি এখানে ফ্লাক্স কত হবে জিরো হবে সো নাম্বার ডি ইজ ডিজ দ্যান্সার নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন বলেছে একটি বর্গাকার কুণ্ডুলিকে একটি বর্গাকার কুণ্ডুলিকে একটি সুষম ক্ষেত্রে ঝোলানো ঝোলানো হলো যাতে ক্ষেত্র প্রাবল্য এবং কুণ্ডুলি তল পরস্পরের সমান্তরাল ঠিক একই গল্প এ এর আগে কী ছিল একটা বর্গাকার তল এবং একটা তোমার গিয়ে কুণ্ডুলি এবং তল একই তলে ছিল তার সঙ্গে প্লেন কথা বলছিল প্লেন বলেনি একটি বর্গাকার কুণ্ডুলি এবং একটি তোমার চেঁকি চৌম্বকক্ষেত্র একই তলে রয়েছে এখন কুণ্ডুলিতে তৈরি প্রবাহ বাটালে কুণ্ডুলির একটি বাহুর উপর ফোর্স যদি এফ কাজ করে তাহলে কুণ্ডুলির আবিষ্ট আবিষ্ট তিনটি বাহুর উপর লব্ধি বল কত হবে লব্ধি বল মাইনাস এফ হবে অপশন নাম্বার ইজ দেখার কারেক্ট আনসার কেন কারণ মোট বল কিন্তু মোট তড়িৎ বল কিন্তু শূন্য হবে আবিষ্ট মানে তড়িৎ বল বা লব্ধি বল কত হবে শূন্য হবে তাহলে একটি বাহু আরেকটা বাহুর পরস্পর কি ফ্লেমিংস বাম হস্ত নিয়ম অনুসারে একটি বাহুর আবিষ্ট প্লাস তড়িৎ বল তরিচালক বল একটিতে আবিষ্ট তরিচালক বল পরস্পর সমান এবং বিপরীতমুখী হবে একটি অপরটিকে ক্যান্সেল করবে তাহলে দুটি বাহু বাকি থাকবে ধরেন আমি তোমাকে খুব সিম্পল ভাবে বলে দিচ্ছি এরকম একটা বিষয় এটা একটা বর্গাকার তল ঠিক আছে এটা একটা বর্গাকার তল ধরে নাও আমরা তোমার হচ্ছে দেখো একটি বর্গাকার কুণ্ডলী সুষম চৌম্বক্ষেত্রে রাখা আছে সুষম ক্ষেত্র কুণ্ডলী তল পরস্পর সমান্তরাল তাহলে ধরেন চরিত্র চৌম্ব ক্ষেত্র এদিকে আছে ঠিক আছে তাহলে ই বি এইদিকে আর এর বাহুর তোর যাই বলো না কেন তাহলে একটি বাহুতে একটি বাহুতে ফোর্স কত হবে এফ তাহলে যদি প্রবাহ আমরা এইদিকে হিসাব করি প্রবাহ এইদিকে যাবে এরকম করে যাবে তাহলে এই বাহুতে যে মানে ফোর্স এফ হয় তাহলে এই বাহুতে ফোর্স হবে মাইনাস এফ এই বাহুতে যে ফোর্স যদি এফ হয় তাহলে এই বাহুতে ফোর্স হবে মাইনাস এফ অর্থাৎ এই দুটি বাহুর দ্বারা লব্ধি ফোর্স শূন্য হবে এই দুটি বাহুর দ্বারা লব্ধি ফোর্স শূন্য হবে যেহেতু বলছে একটি বাহুর ফোর্স এফ তাহলে এর মোট ফোর্স চেয়েছে বাকি তিনটি তো এই দুটি ক্যান্সেল করে গেলে তার পড়ে থাকলে এটা অর্থাৎ মানে এখন দি ফোর্সের মান কত হবে মাইনাস এফ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাথায় রাখবে এখানে কিন্তু কোনো বল কাজ করবে না কেননা এখানে সেই একই বিষয় যে তোমার ফ্ল্যাক্সটা কি হচ্ছে আলটিমেটলি জিরো হচ্ছে কারণ প্যারালাল রয়েছে ঠিক আগের গল্পটাই বল মানে ক্ষেত্রফল এবং তোমার যে গিয়ে ক্ষেত্রফল এবং চৌম্বক ক্ষেত্র পরস্পর অভিমুখ নাইনটি ডিগ্রি রয়েছে ফলে এখানে ফোর্স যে ক্রিয়েশনটা হবে ফোর্সটা ক্রিয়েশন একটা জায়গায় ম্যাক্সিমাম হবে একটা জায়গায় অপোজিট ম্যাক্সিমাম হবে মানে মেইনটুর মেইন কথা পুরোটার জন্য জিরো হবে কিন্তু একটা দেওয়া আছে মানে বাকিটা অপোজিট হবে বাকিগুলো থাকবে না সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার কি বলেছে একটি ট্রান্সফারের ইনপুট ভোল্টেজ দুশো ভোল্ট দুশো কুড়ি ভোল্ট এবং আউটপুট বর্তনের ভোল্টেজ চারশো কুড়ি চল্লিশ ভোল্ট ও প্রবাহ মাত্রা দুই অ্যাম্পিয়ার যদি ট্রান্সফারটির কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি এইটটি পারসেন্ট হয় তবে মুখ্য কুণ্ডলির প্রবাহ মাত্রা কত এই তো পাতি কোশ্চেন মুখ্য কুণ্ডলির প্রবাহ মাত্রা কত হবে সো পয়েন্ট এইট ইন্টু তোমার হচ্ছে কি কত ফোর পয়েন্ট এইট ইন্টু ফোর মানে ওই থ্রি পয়েন্ট সিক্স এরকম সামথিং কিছু আসবে দেখো আমরা বলে দিচ্ছি বিষটা কী করে আসবে দেখো আমরা জানি ট্রান্সফারে ট্রান্সফার্মারের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি যে কোনো একটি কুণ্ডলির এফিসিয়েন্সি যদি আমরা ক্যালকুলেশন করি এফিসিয়েন্সি ক্যালকুলেশন করি তাহলে যেটা জানাবে যে আউটপুট সেকেন্ডারি কুণ্ডলির সেকেন্ডারি কুণ্ডলির ভোল্ট পাওয়ার সেকেন্ডারি কুণ্ডলির পাওয়ার বাই প্রাইমারি কুণ্ডলির পাওয়ার এর যে অনুপাত সেটা কি বা এর এফিসিয়েন্সি আমরা যদি বলি এফিসিয়েন্সি এটা সেটা কথা এইট্টি পার্সেন্ট মানে কত এইট্টি বাই হান্ড্রেড বা পয়েন্ট এইট পয়েন্ট এইট এবার পাওয়ার সময় আমরা কী জানি পাওয়ার পি ইজ ইকোয়াস টু ভি আই ভোল্টেজ ইনটু কারেন্ট সো সেকেন্ডারি কুণ্ডলি কী হবে সেকেন্ডারি কুণ্ডলির ভোল্টেজ ভি এস কারেন্ট আই এস প্রাইমারি কুণ্ডলি কী হবে কারেন্ট ভোল্টেজ ভিপি কারেন্ট আইপি সো এখানে কী দেওয়া আছে যে প্রাইমারি কুণ্ডলীর কারেন্ট চেয়েছে বাকি সব দেওয়া আছে সো প্রাইমারি কুণ্ডলী কারেন্ট আইপি ইজ ইকুয়ালস টু হুম ভি এস আই এস বাই ভিপি ইনটু এটা কি নিশ্চিন্ত কত হবে তাহলে তোমার হচ্ছে গিয়ে পয়েন্ট এইট মানে একশো দশ বাই আট দশ বাই আট উল্টোটা আর কি আমি আইপিটাকে এখানে নিয়ে এটাকে নিয়ে এসলাম পয়েন্ট এইট মানে উপরে দশ বাই আট আরও ভালো করে বলতে পারি কি পাঁচ বাই চার সো পাঁচ বাই চার ইন্টু ভিএস কত সেকেন্ডারি কত চারশো চল্লিশ প্রাইমারি কত কত দুশো কুড়ি আর আই এস কত দিয়েছে আই এস দেখলাম এখানে আইএস দেওয়া আছে দুই এমপিআর সেকেন্ডারি কন্ট্রোলের প্রভাব মাত্রা কত দুই সো কী দাঁড়ালো এখানে এটা কাটলে আলটিমেট ধরুন দুই আসলো দুই দিক কাটলে তোমার হচ্ছে চার কাটলো তাহলে এটা কথা পাঁচ অ্যাম্পিয়ার পাঁচ এম্পিয়ার হচ্ছে তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ মুখ্য কুণ্ডলির প্রবাহ মাত্র মুখ্য কুণ্ডলির মধ্যে প্রবাহ মাত্রা কত হবে পাঁচ অ্যাম্পিয়ার অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে যেটা বলা আছে আমরা কি জানি যে পাওয়ার কোনো একটি ট্রান্সফার্মারের সেকেন্ডারি কুণ্ডুলির পাওয়ার এবং প্রাইমারি কুণ্ডলির পাওয়ার যে অনুপাত মানে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি কী হারে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা এফিসিয়েন্সি বলতে পারি বা কর্মদক্ষতা বলতে পারি সো পাওয়ার সমান সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট সো ভোল্টেজ ইন্টু কারেন্ট সেকেন্ডারি এবং প্রাইমারি সেখান থেকে সব কিছু ইনফরমেশন দেওয়া যায় শুধুমাত্র প্রাইমারি কারেন্টটা দেওয়া নেই সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কী পেলাম ফাইভ এমপিএস অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কী বলেছে একটা পিকচার দেওয়া আছে এল সি আর ভি ওয়ান ভি টু তিনটা ভোল্টেজ অ্যাম্পিয়ার দেওয়া আছে রেকর্ড এবং দুশো কুড়ি ভোল্ট পঞ্চাশ হার্স শুধু আর এর একশো ওহম দেওয়া আছে তারপরে এখানে কী বলেছে তারপরে বলেছে যে উপরোক্ত বর্তনীতে ভি ওয়ান ভি টু প্রতিটি ভোল্টামিটারের পার্ট বা রেডিং তিনশো ভোল্ট তাহলে ভি থ্রি ভোল্টামিটারের পার্ট ও এম্পিয়ারিটের কত এ তো কোশ্চেন তোমাকে সলভ করার কোনো প্রশ্নই আসে না এমনি এমনি অঙ্ক হয়ে যাচ্ছে কেন ভালো করে দেখো এই যে চিত্রটা দেওয়া আছে এটা একটা এলসিআর সার্কিট ওরা বলছে প্রদত্ত বর্তনীতে ভি ওয়ান এবং ভি টু এর রেকর্ড তিনশো ভোল্ট এবং সমান প্রতিটির তার মানে কি ভি ভি এল এবং ভি সি এর মান সমান তাহলে যদি কোনো একটি এলসিয়ার বর্তনীতে আবেশের ভোল্টেজ এবং ধারকীয় ভোল্টেজের মান বা আবেশের রোধ ধারকীয় রোধ সমান হয় বা আবেশীয় প্রতিঘাত ধারকীয় প্রতিঘাত সমান হয় তাহলে বলতে হবে ওই বর্তনীতে কী অবস্থা রয়েছে অনুন্দি অবস্থায় তার মানে কি যখন এই দুটি ভোল্টেজ সমান তার মানে বর্তনীর ভোল্টেজটাই হচ্ছে এই ভোল্টেজটা যেটা ইনপুট ভোল্টেজ কারণ এটা তো সমান তাহলে যেটা আমরা সাপ্লাই করেছি সেটাই মানে তোমার হচ্ছে এটা তো কোনো ইফেক্ট করছে না এই সার্কিটে সো এখানকার মানে তোমার হচ্ছে কি ভিত্তির মান কত হবে দুশো কুড়ি ভোল্ট এবার কারেন্ট কত হবে কারেন্ট ভি আই কস্ট ভি বাই আর ভি দুশো কুড়ি আর কত একশো তাহলে কি দুশো কুড়ি বাই একশো তার মানে হচ্ছে গিয়ে টু পয়েন্ট টু এমপি আর সো দুশো কুড়ি ভোল্ট টু পয়েন্ট টু এমপি এটাই আনসার হবে দুশো কুড়ি ভোল্ট টু পয়েন্ট টু এমপি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার দেখো অঙ্কটা করার এখানে কোনো মানেই হয় না এখানে অঙ্ক করার মতো কিছু নেই জাস্ট ক্যালকুলেশন মানে ইনফরমেশন আমি তোমাকে জাস্ট সার্কিট দিয়ে দেখানোর চেষ্টা করছি ধরুন এটা একটা এলসিআর সার্কিট এল ভালো কথা আমরা এক একটা এসি সোর্স দিয়েছি এখানে কত দুশো কুড়ি ভোল্ট তোমার হচ্ছে কত ফিফটি হারস খুব ভালো কথা এখানে এটা ভি এল এটা ভিসি এটা ভিআর এবার এটা কত এক্স এল এটা এক্স সি এটা এক্স আর বলেছে প্রদত্ত বর্তমী এই দুটি ভোল্টামিটারে মান কত যেহেতু ভিএল এবং ভিসি সমান সমান তিনশো ভোল্ট ও গুলি মারো এটা দেখে আমার লাভ নেই যেহেতু এটা সমান তার মানে বলতে হবে যে বর্তমানের যে ভোল্টেজ ভি ইজ ইকোয়াল টু রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভি এল মাইনাস সি তার স্কোয়ার তার এই পার্টটা জিরো তাহলে কি ভি আর যেটাই ভি ইনপুট ভোল্টেজটাই তোমার হচ্ছে গিয়ে আর এর ভোল্টেজ অর্থাৎ কত দুশো কুড়ি ভোল্টেজ তাহলে বর্তমানে কারেন্ট কত হবে এবার এখানে তোমার রেজিস্ট্যান্স তো জে টমান্ড তো তোমার কথা জেড ইকোয়াস টু কত আর জাস্ট কারণ এই দুটি মানে এক্সএল এবং সি শূন্য হয়ে যাবে অন্য দেওয়া কন্ডিশনে সেক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু ভি বাই জেড বা ভি বাই আর বলা যেতে পারে ভি বাই আর বলা যেতে পারে সো ভি কত এখানে দুশো কুড়ি বাই আর কত একশো সো টু পয়েন্ট টু এটা তোমার চ্যান্সার অপশান নাম্বার কোথায় গেল অপশান নাম্বার দ্য কারেক্ট অ্যান্সার কারণ দেখো দুশো কুড়ি ভোল্ট আশা করি বুঝতে পরবর্তী একটা সার্কিট দিয়েছে এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে থাকা বাঞ্ছনীয় এবং থাকাটা খুব দরকার আছে কারণ এগুলো লজিক্যাল কোশ্চেন প্রথমে দেখেই অনেকে ভয় পাবে এবং করবে না সলভ করবে না মনে হচ্ছে কি না কি রয়েছে কিছুই নেই জাস্ট আমরা এখানে কয়েকটা জিনিস প্রকাশ করার চেষ্টা করবো একটা সার্কিট ডিজাইন দিয়েছে দেখো সার্কিটের দুটো কোষ রয়েছে সেল রয়েছে একটা এফসলান ওয়ান একটা এফসলান টু মানে ভোল্টেজ দেওয়া আছে আর ওয়ান আর টু রেজিস্টেন্স দেওয়া যাচ্ছে কারেন্ট যাচ্ছে আই ওয়ান আই টু এবং একটা মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর দেওয়া আছে এবার বলছি উপর উপরের বর্তনীর জন্য নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক হবে তুমি এখানে আমাকে বলো তো এফসলান টু দিয়ে কি কোনো ইনফরমেশন এখানে আছে নেই তাহলে আমরা খুব সহজভাবে দেখো এফসলন ওয়ান দিয়ে আছে এবং ক্যাপিটাল আর দিয়ে আছে এফসলন ওয়ান এফসলন এফসলন ওয়ান আর ওয়ান এবং ক্যাপিটাল আর ওয়ান এগুলো দিয়ে ইনফরমেশন আছে তাহলে আমরা কি চাইবো চেষ্টা করবো আমরা এখানে এই লুপটাতে তোমার হচ্ছে কি কে ভিএল অ্যাপ্লাই করবো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো ইফ উই অ্যাপ্লাই দ্য কেভিএল ক্রিস অফ ভেসলো অ্যাট লুপ আপার আপার পার্ট দেন উই ক্যান ফাইন্ড দেস এনি ইনফরমেশন ফ্রম হেয়ার সো আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে আমরা জাস্ট একটু আমি তোমাকে সার্কিটটা ডিজাইন করার চেষ্টা করছি দেখো এখানে রেজিস্ট্যান্স দিয়েছে কত আর এখানে বলটা তোমার হচ্ছে কোর্স রয়েছে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে এটা এবং তার সঙ্গে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে কোর্স রয়েছে এগুলো আমরা দেখছি না এটা মেইন কথা এইদিকে কারেন্ট যাচ্ছে আই ওয়ান সরি আই টু এদিকে কারেন্ট যাচ্ছে কত আই ওয়ান তাহলে এই বর্তনীতে যে কারেন্ট যাচ্ছে আই তাহলে প্রথমত আমরা বলতে পারি ওই উপরের বর্তনীতে কারেন্ট কত আই ইজ ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু আমি যদি এই দিকে লুপ কনসিডার করি ধরো এখানে নাম দিলাম এ বি সি ডি সো ইফ উই অ্যাপ্লাই ইফ উই অ্যাপ্লাই দ্য এল অ্যাট ক্লস্ট লুপ অ্যাট ক্লস্ট লুপ এ যদি আমরা ডি এ বদলুপে আমরা কারশপের ভোল্টেজের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কী পাবো এ থেকে বিতে যাবো এখানে রেজিস্ট্যান্স কত হলো ক্যাপিটাল আর এ থেকে বিতে কত তোমার রোদ কত আর ইন্টু কারেন্ট কত না আই ওয়ান প্লাস আই টু কারণ এই বর্তনী কারেন্টটা আবার বি থেকে সি তে গেলে কোনো রোদ নেই মানে ক্যালকুলেশন হবে না সি থেকে ডিতে গেলে কারেন্ট কত কারেন্ট এই বর্তনী কারেন্ট কিন্তু তোমার আই ওয়ান ইন্টু রেজিস্ট্যান্স কত এখানে আর ওয়ান এটা আটটু ছিল সো আর ওয়ান দেখো এখানে আর ওয়ান সো আর ওয়ান ইন্টু আই ওয়ান আর তো কোন এখানে রেজিস্ট্যান্স নেই সমান সমান এই বর্তমানে তৈরি বল কত কত সেটি তোমার তাহলে এক কাজ করো তোমরা এটাকে একদিকে সাইডে নিয়ে যাও এটাকে এদিকে নিয়ে গেলে তাহলে এফসলন ওয়ান মাইনাস আর ইন্টু আই ওয়ান এটা आंसर সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি ইফ উই অ্যাপ্লাই দ্য কেভিএল অ্যাট ক্লসড লুপ আপার সাইড তাহলে এখানে স্যার কেভিএল সূত্রটা কি যদি একবার তোমাদের সুবিধার জন্য বলি যে কোনো একটি তরিদ বর্তনির যে কোনো বদলুপের ক্ষেত্রে তরিত বর্তনির যে কোনো বদলুপের ক্ষেত্রে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে নিচেটা অ্যাপ্লাই করতে পারি উপরটাতে অ্যাপ্লাই করতে পারি নিচের যে সমীকরণ হবে সেই নিচের ইনফরমেশনগুলো এখানে নেই কারণ এসলাম টু দিয়ে কোনো ইনফরমেশনে নেই আমি ওই জন্য নিচেরটাতে অ্যাপ্লাই করলাম না তাহলে কি কোনো একটি তৈরি বর্তনী যে কোনো বদ্ধলুপের ক্ষেত্রে সংশ্লিষ্ট রোধ মানে আর ওয়ান আর টু আর এবং ক্যাপিটাল আর সংশ্লিষ্ট রোধ এবং প্রবাহ মাত্রা এদের যে গুণফল তাদের বিজ্ঞানিত সমষ্টি ওই বর্তনীতে পরিচালক বলে বিজ্ঞানিতিক সমষ্টি সমান এবং প্রবাহ এবং দিকের প্রবাহের দিক এবং তৈকের দিক একই হতে হবে কিন্তু সমান করলাম সমষ্টি এস সমষ্টির সমান মানে সাইড করে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে অপশন ওয়ান মাইনাস আই ওয়ান আই টু ইন আর মাইনাস আই ওয়ান আর ওয়ান একুশ টু জিরো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার আচ্ছা পরবর্তী কোশ্চেন কি বলেছে পরবর্তী কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার খুব ভালো লাগছে কোশ্চেনটাকে সাধারণত এই কোশ্চেনটা ম্যাক্সিমাম লোক মানে কোশ্চেন না পড়ে যেটা ভাববে কি এর অ্যান্সারটা হবে তিন ওহম কেন কারণ মোট ওহম ভাববে বারো তাহলে উপরে আছে ছয় নিচে আছে ছয় মানে ব্যাচ বড়াবার চেয়েছে দেখো চিত্রানুযায়ী অনুযায়ী ব্যাচ বড়াবার বিপুর দুটি বিন্দুর রোধ কত তার মানে বারো ভেবে উপরে ছয় নিচে ছয় তাহলে সমান্তরালে রয়েছে তাহলে ছয় ইন্টু ছয় বাই ছয় বেলা ছয় মানে ছত্রিশ বাই বারো তিন বারো ছত্রিশ তিন ওহম অ্যান্সার অ্যান্সার হবে না কারণ এখানে একটু ভালো করে পড়বে কোশ্চেনটা এই কোশ্চেনটা পড়ার অভাবে চলে যাবে বারো ওহম প্রতি মিটার রোধের একটি পরিবাহী তারকে বাকিয়ে দশ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত গঠন করা হলো তাহলে এই লাইনটা কোনো মানে থাকা উচিত নিশ্চয়ই এখানে যে কথা বলেছে যে একটা তার যেটা বাকি একটা বৃত্ত বানানো হয়েছে যে বৃত্তের ব্যাসার্ধ কত টেন সেন্টিমিটার সেই তারটা রোধ কত প্রতি মিটারে রোধ বারো মাথায় এই যে বৃত্ত গঠন করানো সেই বৃত্তের দৈর্ঘ্য কত সেটা আগে জানতে হবে তাহলে তার রোধ বের করতে হবে তাকে আমরা ডিভাইড করব চলো আমি তোমাকে ওই বিষয়টা ভেঙে ভেঙে বলছি আমি তোমাকে বলছি ধরে নাও এখানে আমি একটা আমি এখানে একটা কি বলে তার নিলাম ঠিক আছে যে তারটা দিয়ে কি বললাম একটা বৃত্ত বানালাম তারটাকে বাকি বৃত্ত বানালাম যে বৃত্তের ব্যাসার্ধ কত ধরে না আমি প্রথম বললাম আর তাহলে বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি টু পাই আর মানে মোট দর্গ বৃত্তের মোট দৈর্ঘ্য বা মোট পরিধি সো টু ইন্টু আর কত ব্যাসার্থ এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু তোমার হচ্ছে টেন সেন্টিমিটার সো টেন বাই হান্ড্রেড কারণ মিটার যদি আমি কনভার্ট করি তাহলে যেটা দাঁড়ালো ওয়ান বাই ফাইভ পাই এত মিটার চারটে দরকার এত মিটার তাহলে আমরা একটু আগে দেখলাম যে এক মিটার তারের রোদ কত বারো অহম সো ওয়ান পাই বাই ফাইভ মিটার তারের রোদ কত বারো ইন্টু পাই বাই পাঁচ তার মানে কত বারো বাই পাঁচ ইন্টু পাই এতটা এত কিন্তু কি এত ওহম পার মিটার এত সরি এত ওহম পার মিটার এত ওহম কারণ এক মিটার তারের রোদ বারো অহম তাহলে পাই বাই ফাইভ মিটার দৈর্ঘ্যের তারের রোধ কত বারো বাই পাঁচ ইন্টু পাই এবার এটা যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে কি হবে ছয় বাই পাঁচ ইন্টু পাই আর একটা কী হবে ছয় বাই পাঁচ ইন্টু পাই কেননা এই তারটা দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে গিয়ে যে বৃত্তটা আসলো সেই বৃত্তের ব্যাস বরাবর এটা একটা পয়েন্ট নিলাম এ এটা একটা পয়েন্ট নিলাম বি তাহলে এই এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ চেয়েছে কেন কারণ যে বৃত্তাকার তারটা পেলাম তার মোট রোধ তো এটা তাহলে উপরের রোধ কত থাকবে উপরের অংশেরোধ তোমার সিক্স বাই পাই পাই ফাইভ পাই আর এটা কত সিক্স বাই ফাইভ পাই এরা দুটো সমান্তরাল রয়েছে তাহলে এ তুল রোধ কত হবে এইটাই হচ্ছে তোমার অ্যান্সার ই ইকুইপেন আর ইকুইপমেন্স জি কষ্টটা কত সিক্স বাই ফাইভ ইন্টু পাই ইন্টু সিক্স বাই ফাইভ ইন্টু পাই বাই এ যোগ করে তো বারো বাই ফাইভ ইন্টু পাই আসবে সো একটা পাই কেটে দিলাম এটা কাটলে কত হবে নিচে পড়ে থাকবে দুই তাহলে এটা কত তিন বাই পাঁচ পাই তাহলে কেটে আসলো তিন বাই পাঁচ পাই তার মানে এটা কত তিন বাই পাঁচ পাই মানে তোমার যেটা আসলো হ্যাঁ তাহলে পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স পাইভ ওহোম পয়েন্ট সিক্স পাইভ ওহম অপশন নম্বর ডি ইজ দ্যেক্ট আনসার দেখো কত সুন্দর একটা অ্যান্সার বেরিয়ে গেলো তাহলে এখানকার যেটা বলেছে একটি আয়তকার একটি আয়ত ক্ষেত্রকার বর্গাকার একটি আয়ত ক্ষেত্রাকার আচ্ছা আচ্ছা এখানে একটা কমা চিহ্ন একটি আয়ত ক্ষেত্রাকার একটি বর্গাকার একটি বৃত্তাকার একটি উপবৃত্তাকার কুণ্ডলী সবগুলি এক্স ওয়াই তলে রাখা আছে ধরেন একটা হোয়াইট বোর্ড বা একটা ব্ল্যাক বোর্ড রয়েছে সেখানে আমরা চারটা কুণ্ডলি অঙ্কন করলাম সেই ব্ল্যাক বোর্ডের উপর একটি আয়তকার মানে কুণ্ডলি মানে চিত্র আঁকলাম একটা বর্গাকার চিত্র অঙ্কন করলাম একটা তোমার হচ্ছে বৃত্তাকার একটা উপবৃত্তাকার চিত্র অঙ্কন করলাম এবার ওই যে বোর্ডটা রয়েছে সেই ব্ল্যাক বোর্ডটা বলো হোয়াইট বোর্ডটা বলো সেই বোর্ডটা যে রয়েছে সেই বোর্ডটার সেই বোর্ডটার তাহলে এই বোর্ডটা কি আছে এখানে বোর্ডটার মধ্যে চারটি চিত্র আছে তাহলে বোর্ডটার একটা দিক আমরা বলছি এই দিকটা এক্স একটা দিক এক্স আর একটা দিক ওয়াই তাহলে কি হবে যে এক্স ওয়াই তলে রয়েছে ওরা যেহেতু বলছে এক্স ওয়াই তলে আছে এক্স ওয়াই তাহলে এর মধ্যে চারটে চিত্র আছে ঠিক আছে এবার বলছে আয়তক্ষেত্রাকার বর্গাকার বৃত্তাকার উপবৃত্তাকার চারটি কুণ্ডলি একটা এক্স ওয়াই তলে হোয়াইট মানে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড রয়েছে যেখানে এটাকে আমরা এক্স অক্ষ বলছি এটাকে ওয়াই অক্ষ বলি তাহলে এক্স ওয়াই তলের মধ্যে আছে চারটে চিত্র মানে এটা এক নম্বর চিত্র আছে এখানে দুই নম্বর চিত্র আছে তিন নম্বর চিত্র আছে চার নম্বর চিত্র আছে তাহলে সবগুলি ভি মানে এক্স সবগুলি ভি আই ক্যাপ আচ্ছা এক্স অক ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর ভি বেগে একটি সুষম চুম্বক ক্ষেত্রে গতিশীল আচ্ছা সবগুলো প্রথম মানে আয়ত ক্ষেত্রাকার বর্গাকার বৃত্তাকার উপবৃত্তাকার সবগুলোই কি সবগুলো সুষম বেগে ভি বেগে একচক বরাবার চলছে মানে গতিশীল ভালো কথা ক্ষেত্রটি ঋণাত্মক জেট দিকে তার মানে আমরা বলতে পারি যে চৌম্বক ক্ষেত্রটি কি রয়েছে যে ক্ষেত্রটা প্রত্যেকটা তলের সঙ্গে অবিলম্বে রয়েছে প্রত্যেকটা তলের সঙ্গে কারণ প্রত্যেকটা এখানে যেমন একটা বর্গাকারে বলি যে বর্গাকার এটা কি চৌম্বক ক্ষেত্র এর সঙ্গে অবিলম্বে রয়েছে তাহলে আবিষ্চালক বল আচ্ছা সব ইন্টারেস্টিং পয়েন্ট কোনোটাতে আবিষ্ বল হবে না প্রত্যেকটাতে আবিষ্করিচালক বল শূন্য হবে বা ধ্রুবক হবে না প্রত্যেকটা তল একটা ক্ষেত্র বল একটা ভেক্টর আসি এবং তার ওই মুখ তল বরাবর লম্ব লম্ব দিকে তাহলে প্রত্যেকটা এখানকার যে চিত্রগুলো আছে তাদের যে অভি মানে ক্ষেত্র ফল একটা ভেক্টর আছে তাদের যে অভিমুখ সেটা কি যে অক্ষ বড় সে যেটা ধনাত্মক দিক বলো ঋণাত্মক দিক বলো মানে সে তাদের মধ্যে মধ্যবর্তী কোন মানে চুম্বক ক্ষেত্র এবং এদের তলের অভিমুখগুলো কি কোন হয় জিরো ডিগ্রি হবে নতুবা একশো আশি ডিগ্রি মানে সমান্তরাল হবে তাহলে আবিষ্ট পর কী হবে প্রত্যেকটাতে শূন্য হবে ঠিক আছে এখানে কি বলছে অপশন যে নিচের কোন ক্ষেত্র কোন কোন ক্ষেত্রে ধ্রুবক নয় নিচের কোন কোন ক্ষেত্রে ধ্রুবক নয় কি ক্ষেত্রে যেরকম দিকে কেছিল আবিষ্ট তরিচলক বল নিচের কোন কোন ক্ষেত্রে ধ্রুবক নয় বৃত্তাকার এবং উপবৃত্তাকার কুণ্ডলীর জন্য না ধ্রুবক সবার জন্য সমান শুধুমাত্র উপবৃত্তাকার কুণ্ডলীর জন্য না চারটি কুণ্ডলীর জন্য ধ্রুবক এটাই হচ্ছে কোশ্চেন বৃত্তাকার উপবৃত্তাকার কুণ্ডলীর জন্য ঠিক আছে উপবৃত্তাকারটাও ঠিক আছে আয়তকার মানে এটাও ঠিক আছে কিন্তু কি চারটি কোন অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অর্থাৎ এখানে প্রত্যেকটার জন্য আবিষ্ট তৈরি চলক বল শূন্য হবে কারণ এখানে কনস্ট্যান্ট তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট পরবর্তী কোশ্চেন কি বলেছে পরবর্তী কোশ্চেন বলেছে একটি গ্যালভানোমিটারের কুণ্ডলী রোধ সিক্সটি ও এর মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে এটি পূর্ণ স্কেল বিক্ষেপ বা ফুল স্কেল ডিপ্লেকশন দেখায় এটিকে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মাপার জন্য অ্যামিটার পরিণত করতে গেলে কত মানে রোদ সমান্তরালে কত মানে সার্ড সমান্তরালে যুক্ত করতে হবে এটা তো একদম পাতি কোশ্চেন যারা ক্লাস ওয়ান টু তাদের কোশ্চেন আর কি মানে এরকম কোশ্চেনের সলভ করতে না বলে কিছুই করতে হবে না এটা একটা গ্যালোমিটার এটা একটা সোর্স গ্যালোনিমিটার কি মিটার রূপান্তর করার জন্য সমান্তরালে ন্যূনমানের রোধ বা ক্ষুদ্র মানের রোধ যুক্ত করতে হয় গ্যালোমিটার কি রোধ কত জি এখানে যেটা বলেছে গ্যালোমিটার রোধ কত সিক্সটি ওহম সানটা কত এটা ওরা চেয়েছে কত ওহম ওটা চেয়েছে গ্যালভেনোমিটারের মধ্যে মানে আচ্ছা এবং এর মধ্য দিয়ে এক এমপি তরি প্রবাহিত হলে পূর্ণ এসএল স্কেল বিক্ষেপ হয় তাহলে এখানে তাহলে ফাইভ এমপিআর প্রবাহ মাপার জন্য অ্যামিটারে পরিণত করতে গেলে কি করতে হবে তাহলে এখানে আইয়ের মান কত

তাহলে আই এস কত আইএস ইকুয়ালস টু হুম আই এস ইক টু ফাইভ এমপিয়ার তাহলে অ্যামমিটারে পরিণত করতে গেলে তোমাকে কত মানের রোধ সমান্তর যুক্ত করতে হবে আমরা কি জানি আই জি জি ইকল টু এস এখানে এটা আই এর মান এটা পূর্ণ স্কেলে যেহেতু এর মান ঠিক আছে সো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করতে পারি এস ইকালস টু আইজি জি বাই এস সো আই আইএস এর মান কত লিখতে পারি আমরা আই জি ইন্টু জি বাই আই মাইনাস আই আইজি সো আমরা এখানে মান যেটা বলতে পারি সেটা হচ্ছে তোমার হ্যাঁ এস ইকালস টু খুব সিম্পলভাবে আই জি ইন্টু জি বাই আই মাইনাস আই জি আইজি আইজির মান কত ওয়ান জি এর মান কত সিক্সটি আর আইয়ের মান কত ফাইভ আইজির মান কত ওয়ান সো কত আসলো সিক্সটি বাই ফোর মানে চার পনেরো এবং ষাট পনেরো অহম মানের ক্ষুদ্র মানের রোদ সমাধানযুক্ত করতে হবে এখানে এটা আই জি হুম এটা তোমার হচ্ছে আইএস নয় এটা আই ঠিক আছে এত যদি প্রবাহ মাত্রা মাপা হয় তাহলে এটা তোমার আইএস নয় এটা আই এত প্রবাহ মাত্রা মাপার জন্য আমাকে কত মানে রোধ সমান্তরে যুক্ত করতে হবে মানে মেইন কথা আমি তোমাকে বলে দিচ্ছি এটা একটা ক্যালভেন যা রোদ দেওয়া যাচ্ছে সিক্সটি এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইজি ইকোস টু ওয়ান এমপিয়ার এবার এর সঙ্গে কত মানে রোদ বা সান্ড এর সমান্তরে যুক্ত করতে হবে যুক্ত করলে এই বর্তনীতে যে কারেন্টটা যাবে সেটা কত পাঁচ এমপিআর কারেন্ট সেটা মাপা যাবে সেক্ষেত্রে আমরা কি জানি যে দুই প্রান্তের ভোল্টেজ সমান হবে সমান্তরালয় আছে তাহলে আই জি ইন্টু জি ইকোয়াস টু আই এস ইন্টু এস এখান থেকে এস বের করতে হবে এস ইকুয়াস টু আই জি জি বাই আই এস আই এস মানে কি আই মাইনাস আইজি তা আইজির মান এবং আই মান সব দেওয়া আছে তো এখানে আই মানে কত ফাইভ দেওয়া আছে বর্তমানে মেন প্রবাহ মাত্রা আই ইকোয়াস টু ফাইভ এম দেওয়া আছে মান বসিয়ে আমরা দেখলাম কত ফিফটিন আসলো আচ্ছা এটা কি অপশন আছে এটা আগে আমাকে দেখতে হবে একটি সমান্তরালে নিম্ন আচ্ছা হ্যাঁ অপশন নাম্বার সি দ্য কারেক্ট আনসার এটির সঙ্গে সমান্তরালে সমান্তরালের সময় পনেরো মানেরোধ যোগ করতে হবে যেটাকে আমরা সান্ড বলি নেক্সট কোশ্চেন কী বলেছে এটা খুব সুন্দর কোশ্চেন এটা অনেকবার আমি প্র্যাকটিস করেছি মানে পড়ানোর সময় প্র্যাকটিস হয়ে গেছে এটা আমি তোমাদের এমনি বলে দিতে পারি কোশ্চেনের আনসার হবে তোমার টোয়েন্টি টু ইন্টু ফোর পাই ফোর পাই কিউ টোয়েন্টি টু আচ্ছা অপশন নাম্বার কারেক্ট আনসার কী করে আমি সেটা দেখা যায় তোমাকে বায়ু শূন্য স্থানে একটি বিন্দু আধান মানে একটি বিন্দুতে একটি বিন্দু আধান কিউ এর জন্য তড়িৎ বিভব আমরা খুব ভালো করে জানি এখানে যে একটা বিন্দু আদান থাকে কিউ তাহলে কোনো একটা ডিস্টান্সে আর ডিস্টান্সে তড়িৎ বিভব যদি ভি হয় তাহলে আমরা বলতে পারি ভি ইজ ইকালস টু ওয়ান বাই ফোর বাই এফসল নট হ্যাঁ ইন্টু কিউ বাই আর কিউ বাই আর এবার এই বি এর মান কত বলেছে ওরা ওরা বলেছে এটা কিউ ইন্টু টেন টু দি ইলেভেন দেখো ভালো করে দেওয়া আছে কোনো একটি বিন্দুতে বিভবের মানটা তাহলে আমি কিউ যদি কিউ কেটে দেই তাহলে যেটা দাঁড়ালো এখান থেকে আমি এখান থেকে লিখতে পারি ওয়ান বাই আর ইস ইকুয়াল টু ফোর পাই নট ইন্টু টেন টু দি ইলেভেন এবার ওরা কি চেয়েছে সেই বিন্দুতে তড়িৎক্ষেত্র ক্ষেত্র প্রাবল্য কত হবে বিভব দেওয়া আছে তাহলে প্রাবল্য কত হবে জাস্ট সিম্পল বিষয় ওখানে তো আমরা জানি ওয়ান বাই টু ওয়ান বাই ফোর নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার ব্যাস ওয়ান বাই ফোর বাই 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 নট কিউ ওয়ান আর স্কোয়ার মান কত হবে ওয়ান বাই আর স্কোয়ার মান ফোর পাই এফসল নট ইন্টু টেন টু দিব ইলেভেন তার হলো স্কোয়ার কারণ ওয়ান বাই আর মানে এটা তাহলে ওয়ান বাই আর স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে তাহলে দেখো এইটা কিন্তু কেটে গিয়েও একটা পড়ে থাকবে বরক আছে তাহলে কি পড়ে থাকবে ওয়ান ফোর পাওয়ার নট ইন্টু কিউ ইন্টু টোয়েন্ট ফোর টোয়েন্টি টু অর্থাৎ অপশন নাম্বার বি যেটা আমি তোমাকে একটু আগে বললাম অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হুম সেই বিন্দু তৈরি ক্ষেত্রে পাবল কত হবে ফোর পায়েস নট কিউ ইন্টু টোয়েন টুটি ফোর টোয়েন্টি টু অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কি বলেছে যে কোনো পরিবাহী দ্বারা কোনো পরিবাহী দ্বারা তৈরি তারকে কোনো পরিবেশ দ্বারা তৈরি তারকে টেনে প্রাথমিক দৈর্ঘ্যের টেন পার্সেন্ট বাড়ানো হলো তাহলে নতুন রোধ এবং নতুন কত হবে দেখো নতুন রোদাঙ্ক কোনো পরিবর্তন হবে না হুম নতুন রোদাঙ্ক এটা তো তোমার যে এগুলো তো হবেই না মানে এ বি অপশন হবেই না কারণ রোদাঙ্কের কোনো পরিবর্তন না একটা তারকে টেনে লম্বা করো খাটো করো বেঁকা করো চেকা করো যাই করো না কারণ তার রোদের পরিবর্তন ঘটবে রোদাঙ্কের কোনো পরিবর্তন ঘটে না অর্থাৎ সেটা অপশন সি এবং ডি এর মধ্যে হতে পারে কিন্তু এক দুই কখনোই হবে না রোদাঙ্ক অপরিবর্তন থাকবে কিন্তু রোদ কত জানতে হবে রোদ তো বাড়বে এ অপশন ডিও হবে না আমরা এমনি অঙ্ক না করেই বলতে পারি অপশন সিজ দেখার কারেক্ট অ্যান্সার কারণ দৈর্ঘ্য বৃদ্ধিতে রোদ বৃদ্ধি পাবে দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্র কমে যাবে কিন্তু রোদ বৃদ্ধি পাবে রোদ মানে এত গুণ হলো সে বৃদ্ধি পাবে যাই হোক না যতটুকু রোদের চেঞ্জ হবে এটা কিন্তু রোদাঙ্কে চেঞ্জ হবে না কিন্তু এখানে কিন্তু দুই অপরিবর্তিত অপশন নাম্বার বা সিজ দ্য কারেক্ট আনসার এবার দেখি কী করে সম্ভব হচ্ছে এটা আমরা একটা তার নিলাম একটা তার ঠিক আছে তারের এখন দৈর্ঘ্য এল হ্যাঁ ক্ষেত্রফল এ এটাকে আমরা কী করলাম টেনে করলাম ফলে কি হয়ে গেলো শুরু হয়ে গেল এবং তার দৈর্ঘ্য হয়ে গেলো এল প্রাইম ক্ষেত্রফল হয়ে গেলো এ প্রাইম তো চেঞ্জ হয়নি কিন্তু এখন দৈর্ঘ্য কত হলো এখন যে এল প্রাইমটা হলো সেটা টেন পারসেন্ট ভালো কত টেন পার্সেন্ট মানে কত টেন একশো দশ বাই একশো অফ এল মানে ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ক্ষেত্রবল কত হবে ক্ষেত্রবল তো মানে হচ্ছে কি এ বাই ওয়ান হবে এটা কি জানো যদি না জানো তাহলে এটাকে জানার চেষ্টা করো যে আমরা জানি ইনিশিয়াল ফাইনাল ভলিউম এবং ইনিশিয়াল ভলিউম সমান ভলিউম আয়তন তো চেঞ্জ হবে না সো ফাইনাল ভলিউম মানে কত এ প্রাইম এল প্রাইম আর এটা কত এ এল মানে দৈর্ঘ্য আয় ক্ষেত্রবল দৈর্ঘ্য বাড়লে ক্ষেত্রফল কমবে দেখো ক্ষেত্রফল কমে গেছে কিন্তু আয়তন তো একই আছে তুমি আমাকে টেনে লম্বা করতে পারো আমার শরীরে তো মাংস চেঞ্জ হলো না বা হারের চেঞ্জ হলো না হারটা তো লম্বা হয়ে যায় কিন্তু কি আমার আয়তন অপরিবর্তিত আছে সো এ প্রাইম ইজ ইক টু এ এল বাই এল প্রাইম সো এল প্রাইম এখানে কী পেলাম ওয়ান পয়েন্ট ওয়ান তুমি যেখানে মান বসে দাও এ ইন টু এল বাই ওয়ান পয়েন্ট ওয়ান এল দেখো এল এল কেটে গেলে এ বাই ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে কী দাঁড়ালো আমি ওটাই বললাম যে দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ওয়ান দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ওয়ান কমে যাচ্ছে তাহলে রোধ কত হবে রোধ যেটা হবে আর ইস ইকাল টু রো এল প্রাইম বাই এ প্রাইম নতুন রোধ সো রো ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান এল বাই তোমার হচ্ছে গিয়ে এ বাই ওয়ান পয়েন্ট ওয়ান মানে মেইন কত ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু পূর্ববর্তী রোদ অর্থাৎ আগের থেকে ওয়ান পয়েন্ট ওয়ান গুণ ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান গুণ বাড়ছে রোদ কিন্তু রোদাঙ্ক অপরিবর্তিত থাকবে অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন কি বলেছে একটা বেশ ভালো পিকচার দেওয়া আছে দেখে হয়তো ভাববে যে পিকচারে গিয়ে যায় এগুলো কোশ্চেন সব থেকে ইন্টারেস্টিং ওগুলো কোশ্চেন সলভ করতে খুব ভালো লাগে পিকচার দেখলে চার তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ আর হচ্ছে কি তোমার এক ওহম এখানে পি এম এখানে এম এন আচ্ছা বর্তনী দিয়েছে দিয়ে কি বলছে বলছে যে উপরের বর্তনীতে পি ও এম এর সঙ্গে একটি ডিসি ভোল্টেজ উৎস যুক্ত করা হলো তবে চারহম রোধের মধ্য দিয়ে এক এম্পিয়ার প্রবাহ যায় চার অহম রোদের মধ্য দিয়ে এক এম্পিয়ার প্রবাহ যায় তাহলে এম এন বিন্দুর মধ্য বিভাগ কত দেখো ওরা বলছে চার অহম রোদের মধ্য দিয়ে মানে এর মধ্য দিয়ে আমরা যদি এক কাজ করি পি এবং এম এর মধ্যে একটা সোর্স যুক্ত করি আমি যদি পিকচারটাকে ড্র করি তাহলে যেটা দাঁড়াচ্ছে বিষয়টা এরকমটা উপরে আমি খুব সিম্পলি বলি যে উপরে একটা চার ও হোম রোদ আছে তার সঙ্গে নিচে একটা রোদ আছে কত জানি না তিন ওহম তার সঙ্গে আমরা এখানে একটা পয়েন্ট পাঁচ পয়েন্ট পাস করে দুটো নিলাম তার সঙ্গে এখানে একটা রেজিস্টার নিলাম এবং এদের দুজনকে কী করলাম একটা ব্যাটারির সঙ্গে কানেকশান করলাম ব্যাস এই তো বলা আছে এখানে এটার নাম পি এটার নাম এম আর এটার নাম এন এম এর মান চেয়েছে এটা কত চার এটা তিন এটা পয়েন্ট পাঁচ এটা এক খুবই সহজ বিষয় ওরা বলেছে যে চার অহোম রোদের মধ্যে প্রবাহ কত যাচ্ছে চার হোম রোদের মধ্যে প্রবাহ যাচ্ছে এক এম্পিয়ার তাহলে চার হোহম রোদের মধ্যে যদি প্রবাহ এক এম্পিয়ার যায় তাহলে চার হোহম রোদের এক করেছে ভোল্টেজ কত সৃষ্টি হবে আইয়ার চার ভোল্টেজ এবং চার হোম রোধে দুই প্রান্ত দুটি দেখো পি এবং কিউ এবং এম এর মধ্যে আছে পি এবং এম এর মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি বর্তনী দুই প্রান্তের ভোল্টেজ কত বর্তনী দুই প্রান্তের ভোল্টেজ আমরা বলতে পারি খুব ভাবে বর্তনী দুই প্রান্তের ভোল্টেজ জাস্ট ভি এম ইজ ইকাল টু ফোর ইন্টু ওয়ান দ্যাট মিন্স ফোর ভোল্ট এটা কার সমান এটাকে আমরা এটাও বলতে পারি যদি এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টে ফোটেস ফোর তাহলে এইটুকু রেজিস্ট্যান্স কত সেটা আগে আমরা বের করি পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ প্লাস এক তাহলে এইটুকু রেজিস্ট্যান্স যদি আমরা আর প্রাইম বলি এটা কত হবে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ বাই পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ যত সময় আছে প্লাস ওয়ান মানে পয়েন্ট টু ফাইভ বাই পয়েন্ট পয়েন্ট টু টু ফাইভ ফাইভ বাই বাই ওয়ান ওয়ান মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান প্লাস ওয়ান তার মানে যেটা দাঁড়ালো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয় এখানে কত আসলো এর মান আসলো রোধ কত ওয়ান পয়েন্ট টু ফাইভ হম তাহলে দুই প্রান্তের ভোল্টেজ কত চার ভোল্টেজ তাহলে এখানে এই বর্তমিতে এই কারেন্ট কত আছে সেটা কারেন্ট আই ইস টু টু ভি বাই বাই আর মানে মানে চার ওয়ান পয়েন্ট ফাইভ তার কত চারশো বাই চারশো বাই ওয়ান পয়েন্ট টু ফাইভ একশো পঁচিশ চারশো বাই একশো পঁচিশ মানে কত তোমার তিন দশমিক দুই এমপিআর এটাই উত্তর হবে কারণ এর রোধ কত ওয়ান তাহলে এই কারেন্টটা এখানে ভেঙে গেলেও এখানে তো ভাঙছে না তাহলে আমরা বলতে পারি ভি অফ অফ ভি এম এন অনুকি টু ওয়ান ইন্টু আই টু থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট টু ভোল্ট ঠিক আছে সো এখানে যেটা অ্যান্সার হবে থ্রি পয়েন্ট টু অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার তো যাই হোক ভিডিও লেন্থ বেশি বাড়িয়ে লাভ নেই আমরা পরবর্তী নেক্সট লেকচারে আমরা আবার পরবর্তী কিছু কোশ্চেন নিয়ে আসবো তোমরা এই পর্যন্ত দেখো আমি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না আমি নেক্সট টাইমে আর ভিডিও দেওয়া এগুলো ভিডিওগুলো আপডেট আমি বন্ধ করে দেবো কারণ যেখানে আমার যদি কিছু মানে কথাই না শোনা হয় তোমরা যদি নাই শুনো আমি অন্য কিছু ভিডিও দেওয়া স্টার্ট করবো যেটা তোমাদের কোনো কাজে নাও লাগতে পারে কোনো প্রবলেম হলে সেটা তোমরা আমাকে বলো যে এটা প্রবলেম হচ্ছে আমরা তাহলে সেই হিসেবে সেটাকে রিকভার করার চেষ্টা করবো So thank you for watching my video and wait for my next class.